সাত সকালেই অঙ্গনবাড়ির ছাদে সিমেন্টের চাই খসে পড়ে। দাসপুর দুই ব্লকের খেপুর দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরবাড় গ্রামের দিয়াশিপাড়ায় 71 নম্বর ICDS সেন্টারটির ছাদ থেকে সিমেন্টের চাই খসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ 1 জুলাই উত্তরবাড় 2 সংসদে অবস্থিত 71 নম্বর ICDS সেন্টারে হঠাৎ করেই সিলিংয়ের থেকে চাঙড় খসে পড়ে। ঘটনার খবর পেয়ে শিশুদের অভিভাবকেরাও ছুটে আসেন। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত ওই অঙ্গনবাড়ির কেন্দ্রটি ভঙ্গপ্রায় দশা অবস্থায় রয়েছে। কেন্দ্রের ঘরের দেওয়াল, সিলিং সর্বত্রই বড় বড় ফাটল, প্লাস্টার খসে খসে পড়েছে। জানা গেছে, এর আগেও একবার একটি শিশুর গায়ে চাই খসে পড়ায় ওই কেন্দ্রে প্রায় 30 থেকে 35 জন শিশুদের তাদের অভিভাবকেরা কেন্দ্রে পাঠায় না। শিশুরা কেন্দ্রে আসে শুধু কেন্দ্রের রান্না করা খাবার নিতে। এইভাবেই দিনের পর দিন স্কুল চলে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের। ওই কেন্দ্রের দিদিমণি ও অভিভাবকরা বলেন, এই কেন্দ্রের মেরামতির ব্যবস্থার কথা প্রশাসনকে বারবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের অভিযোগের দায় এড়িয়েছেন প্রশাসন। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, সেই আশঙ্কাতেই ওই কেন্দ্রের দিদিমণি ও অভিভাবকেরা। আজকের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবাড় 2 সংসদ এলাকায়। বাবলু মান্নার রিপোর্ট, আমি সৌমিনাগ দত্ত, স্থানীয় সংবাদ। আজকে যে ঘটনাটা ঘটেছে, দিদিমণি 8টার সময় স্কুলে আসেছিল, আসার পরে দিদিমণি গেট খুলে যা ঢুকেছে, দিদিমণির মাথায় ছাদটা ভেঙে পড়ে গেছে এবং সে তাড়াতাড়ি সবাই পাশের বাড়ির একটা মহিলাকে ডেকে এনেছে, ডেকে এনে সবাইকে দেখেছে। এই অবস্থা দেখুন কেমন অবস্থা, অনেক দিন থেকে ওই স্কুলের অনেক কেউ কিছু ব্যবস্থা নিচ্ছে না, অনেক দিন থেকে অনেক লোককে বলা করা হয়েছে, এই দেখো এখানে জল পড়ছে কেমন, আর অনেক দিন থেকে অনেক লোককে বলেছি, এমনকি স্কুলের জন্য আমাদের এখানে অনেক সেক্রেটারির দিকেও বলা হয়েছে, তারা জায়গা রেজিস্ট্রি করে রেখেছে কিন্তু কোনো কেউ কিছু করছে না, সবাই আসছে, অনেকেই নেতারা এসছে দেখছে আর চলে যাচ্ছে ভিতরে। এই দেখেছিলাম এমন অবস্থাটা স্কুলে, ভয় ঢুকতেও ভয় লাগছে, কারণ এখান থেকে বাইরে থেকেই দেখাচ্ছি একটু, এই দেখে নিন অবস্থাটা কেমন। অনেকদিন ধরে সবাই আসছে, অনেকেই এসেছে দেখতে কিন্তু কেউ কিছু ব্যবস্থা নেয় না, শুধু দেখছে আর চলে যাচ্ছে, ছবি তুলে আর চলে যাচ্ছে। তো আপনারও বাচ্চা এই স্কুলেই পড়ে তো? তো এই যে পরিস্থিতি দেখছেন, আপনার বাচ্চাকে কি স্কুলে পাঠাবেন আপনারা? আর কি করে পাঠাবো, আমি যখন দিয়ে সেন্টার ভর্তি হয়েছে দেখতে পাচ্ছি এরকম অবস্থা, পড়াশোনা তো কিছুই হয় না, বাচ্চাদের শিক্ষা দিয়ে একটু সেন্টারে পড়বে সেই সব কিছুই হয় না, এই শুধু খাবার আনতে এসি খাবার দেয় চলে যায় আর কিছুই হচ্ছে না, এরকমভাবে ভেঙে পড়ে যাচ্ছে, কখন কি বাচ্চার কি হবে, কিভাবে এখানে পড়তে পাঠাবো, বাচ্চা দিকে ভয়ে তো লাগে এখানে। আজকে দিদিমণির গায়ে যেভাবে ভেঙে পড়ে যাচ্ছে, হয়তো বাচ্চা পাঠালে বাচ্চার কিছু হবে, তখন কে দায়ী নেবে, একটা বাচ্চার শিক্ষা পায়নি, সবাই এসছে দেখছে চলে যাচ্ছে, কেউ কোনো একটা সেন্টার করার কোনো কিছু এ নেয়নি, জায়গা পড়ে আছে ওখানে তবু কেউ গ্রাহ্য করতে যায়নি, এরমভাবে কি আর বাচ্চাদের পড়াশোনা হবে? আজকে এখানে কি ঘটনা ঘটেছিল সকালে? আজকে সকালে দিদিমণি এসেছে 8:30-8:30 মধ্যে এসে, আমি এখানেই ছিলাম, জামা কাপড় ছুটে যাওয়া দিদিমণি রাখতে গেছে, এসে দেখি না দিদিমণির গায়ে ছাদ ভেঙে পড়ে গেছে। এই কথা আমরা বারবার অঞ্চলে আমাদের মেম্বারকে জানানো হয়েছে যে এখানের অবস্থা খুবই খারাপ, স্কুলে বাচ্চারা পড়তে পারে না, বাইরে বসে থাকে, অমনি খাবার রান্না করে দেওয়া হয়ে যায়, আর স্কুলের মালপত্র আমাদের ঠাকুর মন্দিরেতে থাকে। আজকে কোনখানে থাকে আপনাদের ঠাকুর মন্দিরে? ঠাকুর মন্দির ওই পিছনে আমাদের সামনে। বিগত 10 বছর ধরে স্কুলের ছাদ ভাঙা, বৃষ্টির জল পড়ে, সেখানে ICDS-এর যে খাবারগুলো রাখা অসম্ভবের কারণে
স্থানীয় এক মন্দিরেতেই তারা খাওয়ার দেখতেই পাচ্ছেন আমরা না, এইভাবে রেখেছে।